অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওং গাং গণেশায় নমো। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি 22 আগস্ট 2020 গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশ এই 7টি রাশিকে বরদান দিতে চলেছে, অর্থাৎ এই 7টি রাশির সমস্ত কাজে সিদ্ধ লাভ হতে চলেছে এবং আপনাদের মানসিক শান্তি থেকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি, কন্ট্রাক্ট পাওয়া, ব্যবসার অর্ডার পাওয়া, এগুলো কিন্তু আসবে। এই 22 আগস্ট থেকে, এই গণেশ চতুর্থীর দিন থেকে, শনিবার থেকে আপনাদের কিন্তু এই 7টি রাশির ভাগ্যে আসতে চলেছে বিশাল পরিবর্তন। সিদ্ধিদাতা গণেশজি দিতে চলেছে এই 7টি রাশিকে অপার ধন। তো তার আগে আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস জানাই। প্রথম হচ্ছে এই যে 22 আগস্ট 2020 এই গণেশজির পূজার দিন, আপনারা কি করবেন যাতে গণেশজি সন্তুষ্ট হবে এবং গণেশজির কৃপা বরদান আপনারা নিশ্চিত রূপে পাবেন। দেখুন, আমি ছোট্ট একটা আপনাদেরকে এখানে গল্প জানিয়ে দিই। ঠিক পুরাণে একটা গল্প বর্ণিত আছে, আমি খুব ছোটো করে জানাচ্ছি গল্পটা, ভিডিওটি নয়তো অনেক বড় হয়ে যাবে। গণেশজি ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় এক রমণী, সুন্দর রমণী তাকে উত্তক্ত করছিলেন। তারপরে এই গণেশজি পরে তাকে ডেকে পাঠায় যে তাকে কেন উত্তক্ত করছিল। তখন গণেশজিকে জানায় সেই রমণী তাকে, সেই গণেশজিকে খুব পছন্দ, অর্থাৎ রমণীর খুব পছন্দ এই গণেশ ঠাকুরকে। গণেশ ঠাকুর রীতিমতো রেগে যায় এবং তা প্রত্যাখ্যান করে। তখন সেই রমণী তাকে অভিশাপ দেয় এবং তাতে, এটা পুরাণে বর্ণিত গল্প আপনাদের জানাচ্ছি, তাতে আস্তে আস্তে গণেশজির কপালে আগুনের মতো জ্বলতে থাকে, ধীরে ধীরে সেই জ্বলন কিন্তু খুবই বেড়ে যায়। সেই সময় এমনকি গণেশজি অনেকটাই দুর্বল হয়ে যায় এবং অস্থির হয়ে যায়। সেই সময় 88,000 জন সাধু, 21টি দিব্যা গণেশজির কপালে দেয়। এই 21টি দিব্যা একসঙ্গে এই গণেশজির কপালে দেওয়ার পর আস্তে আস্তে সেই জ্বলন ধীরে ধীরে কমতে থাকে এবং গণেশজি অনেক আগের থেকে অনেক শান্তি পায়। অর্থাৎ আপনারা এই গণেশ চতুর্থীর দিন আপনারা যদি গণেশজিকে 21টি দিব্যা নিবেদন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ কৃপা এবং বরদান কিন্তু আপনারা পাবেন। কারণ এই দিব্যাতেই গণেশজি কিন্তু সন্তুষ্ট হয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। সেই যে অস্থিরতা, সেই আগুনে জ্বলন থেকে শান্তি পেয়েছিলেন। অর্থাৎ আপনি যদি 21টা দিব্যা দেন, সেক্ষেত্রে কিন্তু এই গণেশজি অনেকটাই আপনার উপর প্রশমিত হবে এবং বরদান করবে। যারা দিব্যা নিবেদন করেন, জানেন গণেশজি সব থেকে প্রিয় হচ্ছে দিব্যা। এর সাথে সাথে যদি আপনারা বিজোড় সংখ্যার লাড্ডু, অর্থাৎ আপনি 11টা লাড্ডু দিতে পারেন, আপনি 21টা দিতে পারেন, আপনি 31টা দিতে পারেন, আপনি 41টা দিতে পারেন, আপনি 51টা দিতে পারেন, সব বিজোড় সংখ্যার যদি লাড্ডু আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই লাভ। এবং সবসময় বিজোড় সংখ্যার লাড্ডু, তার সাথে সাথে যদি আপনারা এই গণেশজির পূজার দিন আপনারা মোয়া যদি গণেশজিকে নিবেদন করতে পারেন, তাতেও কিন্তু খুবই লাভ। এর সাথে সাথে ঠিক গণেশজিকে আপনারা হলুদ ফুল দিয়ে যদি আপনারা গণেশজির পূজা এবং উপাসনা করতে পারেন, তাহলে আপনারা নিশ্চিত রূপে গণেশজির কৃপা বরদান আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ দিব্যা গণেশজির খুব প্রিয়, লাড্ডু গণেশজির প্রিয়,
মোয়া গণেশজির প্রিয়, এবং হলুদ বস্ত্র বলুন, হলুদ ফুল বলুন, হলুদ জিনিস গণেশজির খুব প্রিয়। অর্থাৎ হলুদ ফুল দিয়ে যদি আপনারা পূজা দিতে পারেন এই শনিবার 22 আগস্ট 2020 এই গণেশ চতুর্থীর দিন, তাহলে বিশেষ লাভ কিন্তু পাবেন। যারা ব্যবসা ডুবে যাচ্ছে, ব্যবসা তলানিতে গিয়ে ঠিকে যাচ্ছে, ব্যবসা উঠে আসছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন কিন্তু ব্যবসাতে আপনি সে মতো লাভ দেখতে পাচ্ছেন না, আপনারা অবশ্যই গণেশজির উপাসনা করুন, এই গণেশ মহোৎসব পালন করুন, দেখবেন আপনার ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভ উন্নতি কিন্তু আসবে। এবার আমি জানাতে চলেছি কোন এই সাতটি ভাগ্যশালী রাশি অপার ধন বর্ষা হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মানসিক শান্তি, এডুকেশনের দিক থেকে, যারা এডুকেশনের দিকে যাদের বাধা আসছে, আমি আবারও বলে দিই, এডুকেশনের দিকে যারা যাদের বাধা আসছে, বারবার রিয়াল লস হচ্ছে, বা আপনি ভাবছেন যে আপনার সন্তানের এরকম মার্কস পাওয়া দরকার, 80% 90% মার্কস পাওয়া দরকার, কিন্তু সেখানে 50% চলে আসছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি গণেশজির উপাসনা করেন, গণেশজিকে ঠিকঠাক মতো পুজো দেন, আমি যে নিয়মে বললাম, তাতে কিন্তু আপনার সন্তানের এডুকেশনের দিকে কিন্তু খুব ভালো হবে। এবং 21টি দুব্বা অবশ্যই গণেশজির কাছে নিবেদন করুন, তাতে নিশ্চিতরূপে কৃপা পাবেন, ব্যবসার ক্ষেত্রেও আপনারা কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। এইবার জানাতে চলেছি কোন এই 7টি রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি গণেশজি বরদান দিতে চলেছে, গণেশজির কৃপা, গণেশজির আশীর্বাদ এই মিথুন রাশির উপর পড়তে চলেছে। অর্থাৎ 22 আগস্ট থেকে এই মিথুন রাশির ভাগ্য খুলতে চলেছে গণেশজির আশীর্বাদ কৃপায়। তবে আপনারা এই কাজগুলো, আমি যে বিগত কথাগুলো বললাম, আগে ভিডিওর শুরুতেই যে কথাগুলো বললাম, সেই কাজগুলো অবশ্যই গণেশ চতুর্থীর দিন আপনারা করবেন এবং 21টি দুব্বা অবশ্যই নিবেদন করবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু সিদ্ধিদাতা গণেশ সিদ্ধি লাভ করাতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বরদান, কৃপা, আশীর্বাদ, ধনবর্ষা, এডুকেশনের দিকে ভালো, এডুকেশনের উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, এগুলো কিন্তু হতে চলেছে। 3 নম্বর যে রাশি, সে রাশি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবে, সিদ্ধিদাতা গণেশের কৃপা, আশীর্বাদ, বরদানে আপনাদের ক্ষেত্রেও এডুকেশনের দিকে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, আপনাদের মানসিক শান্তি আসতে চলেছে এবং অর্থ হু করে আসতে চলেছে কন্যা রাশির জন্য। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই গণেশজির কৃপায় আপনাদেরও কিন্তু ভাগ্য বদলাতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই গণেশজির কৃপা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, আপনাদের দিবে অপার ধন, এডুকেশনের দিকে বিশেষ লাভ, ব্যবসার দিকে উন্নতি, নতুন ব্যবসার কানেকশান পাবেন, ব্যবসার কন্ট্যাক্টগুলো পাবেন, এবং ব্যবসাতে যারা ভাবছিলেন যে এতদিন অর্ডার পাচ্ছিলেন সেই অর্ডারগুলোও কিন্তু পাবেন। এরপরে যে রাশির কথা বলবো, খুব চর্চিত রাশি, যার বলে হয় না, বারবার শুনি খুব খারাপ, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে গণেশজির কৃপা পড়তে চলেছে, গণেশজির আশীর্বাদে আপনারাও কিন্তু অফার ধন আপনারা পাবেন, আপনাদের এডুকেশনের দিকে ভালো, ব্যবসার দিকে ভালো, আপনারা কিন্তু আপনাদের মানসিক শান্তি, অবশ্যই গণেশ চতুর্থীর দিন আপনারা 21টি দুব্বা এবং আপনারা লাড্ডু, বিজোর লাড্ডু, মোয়া এবং হলুদ ফুল দিয়ে আপনারা অবশ্যই গণেশজির উপাসনা করুন, গণেশ মহোৎসব পালন করুন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু গণেশজি বরদান দিতে চলেছে, কৃপা পেতে চলেছে, আশীর্বাদ পড়তে চলেছে। এরপরে যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ, গণেশজি দিতে চলেছে আপনাদেরকে অপার ধন, এডুকেশনের দিকে ভালো, আপনাদের ব্যবসার দিকে ভালো, আপনাদের শিক্ষার দিকে ভালো, সব দিকে ভালো,
এরপরে যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ, ব্যবসা, শিক্ষা, অপার ধন, মানসিক শান্তি এদিকগুলো হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্ত।